হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইশা স্টাডিজের। একটা নতুন সকালে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। কদিন আগেই এই ফেস ওয়াশটা কিনে নিয়ে এসেছিলাম, তো সকালবেলা উঠে মনে হলো একবার ট্রাই করে দেখা যাক। অনেকদিন যাবৎ কিনে এনে রাখা আছে, ট্রাই করাই হয়ে ওঠেনি। এটাতে সম্ভবত ফোম বেরোবে জাস্ট প্রেস করলে, এবং তারপরে মুখটাতে স্ক্রাব করে নিতে হবে। এখানে যে হালকা একটা স্লাইড সফট ব্রাশ লাগানো আছে মুখে, তো আমি দেখছিলাম ফোমটা বেরোচ্ছে কিনা, তো জাস্ট হালকা করে প্রেস করলাম আর দেখলাম ফ্লাওয়ারের মতো করে ফোমটা বেরোচ্ছে। জাস্ট ওয়াও লাগছে, দেখো এই জাস্ট একটুখানি প্রেস করেছি আর ফোমটা দেখো ওয়াও কি সুন্দর বেরিয়ে আসছে, একদম ফ্লাওয়ারের মতো করে। আর এমনিতেই ফেস ওয়াশ ডাইরেক্ট মুখে ইউজ করা উচিত নয়, হাতে নিয়ে সেটাকে ভালোভাবে ঘষে তারপরে সেটার মধ্যে যদি ফোমটা ক্রিয়েট হচ্ছে সেটা ইউজ করা উচিত। তো যাই হোক, মুখে ইউজ করার সময় আমি একটু চিন্তাতেই ছিলাম যে স্কিনে এটা স্যুট করবে কি না বা কীরকম কী রেজাল্ট দেখা যাবে। মুখটা অনেকটা ওয়েলি ছিল, তার জন্য ভাবলাম সকালবেলা উঠে ক্লিন করে নিই একবার। আমার না মিক্স স্কিন, আর এটা স্মেলটা না জাস্ট দারুণ, খুব সুন্দর স্মেল। একটা ফেস ওয়াশে সাধারণত খুব ভালো একটা স্মেল থাকে না, কিন্তু এটা স্মেলটা বিভৎস একটা সুন্দর, মাইন্ডটাকে একদম ফ্রেশ করে দেয়। যাই হোক, আমার স্কিনটা খুব মিক্স স্কিন, যখন সামারে প্রচণ্ড অয়েলি হয়ে যায় আর যখন উইন্টার আসে তখন প্রচণ্ড পরিমাণ ড্রাই হয়ে যায়। তো সকালের দিকে মর্নিংয়ে ওঠার পর প্রচুর একটা পরিমাণ অয়েলি অয়েলি হয়ে যায় স্কিনটা। যদিও আমি রাত্রেবেলা খুব ভালো করে ময়েশ্চার দিয়ে স্কিনটাকে ভালোভাবে ইয়ে করি, ম্যাসাজ করি, তারপরে ঘুমোতে যাই, তার জন্যে হতে পারে অয়েলটা বেশি বেরোয়। তো যাই হোক, এটাকে লাগাবার পর যখন মুখটাকে ধুলাম, রেজাল্টটাকে দেখে আমি তো পুরো অবাক যে এতটা ফ্রেশনেস কোনো ফেস ওয়াশ দিতে পারে। মোস্ট প্রবাবলি এটা শুধুমাত্র ফেস ওয়াশের জন্য নয়, এই যে স্কিনটাতে আমি এটাকে স্ক্রাব করছি হালকা হালকা যে ব্রাশটা দেওয়া আছে সেটা দিয়ে, আর ব্রাশটা মানে এতটাই সফট তোমার মুখে কিন্তু লাগবে না, দেখে মনে হবে যে অতটা সফট নয়, কিন্তু যখন মুখে তুমি দেবে তখন দেখবে প্রচুর সফট, কারণ দেখতেই পেলে কতটা ঘষলাম আমি। আর যখন জল দিয়ে জাস্ট ধুলাম মুখটা এতটা ফ্রেশ লাগছে, এতটা ক্লিন লাগছে, কি বলবো, এতটুকু পর্যন্ত অয়েল ছিল না মুখে। যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো একদম পারফেক্ট এটা, যত অয়েল আছে সব ধুয়ে একদম বার করে দিচ্ছে, আর মুখটা দেখতে পাচ্ছ কতটা ফর্সা লাগছে, কতটা ফ্রেশ লাগছে। জাস্ট এফেক্টটা দেখে আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমরা যে কেউ চাও এটা ইউজ করতে পারো। সব কাজ একদিনে, আজকে রাখি পূর্ণিমা, আজকে একটু সকালবেলা স্নান টান করে উঠে রেডি হয়ে সেজে গুজে পুজো দেবো কোথায় না, এত বাজার নিয়ে চলে এসছে হাজবেন্ড মশাই যে মাথা খারাপ। বাজার বলে বাজার, এ তো মনে হচ্ছে পুরো বিয়ে বাড়ির বাজার আজকে নিয়ে এসছে, মনে হচ্ছে আমারই বিয়ে লেগে যাবে, এত বাজার নিয়ে এসছে। দেখো একটা এত বড় ঝাঁপি, সেই ঝাঁপিটার গোটা ঝাঁপি পুরো বাজারে ভর্তি, মানে হেন কোনো জিনিস বাজারে ছিল না সেটা বোধহয় তুলে নিয়ে আসে, তারপরেও আবার জায়গা ধরছে না। আমি মেয়েকে বলছি ঝুড়ি দে, ফ্রিজে ঝুড়ি রয়েছে, আসলে ফ্রিজে সবই শেষ হয়ে গেছিলো, তো ওকে বলেছিলাম অল্প বিস্তর করে নিয়ে আসতে। খুব বেশি সবজি নিয়ে এসে রিজার্ভ করে খাওয়াটা আমার ভালো লাগে না, আমার মনে হয় প্রতি সপ্তাহে দুদিন করে হাট বসছে, তুমি সপ্তাহে দুদিন না যেতে পারো একদিন করে গিয়ে নিয়ে এসো। কিন্তু ওই একবার কিনে রাখলাম, নিয়ে বেশ অনেক দিন চালালাম, জিনিসটা ঠিক পোষায় না গো। মাছের ক্ষেত্রেও ঠিক এরকমই লাগে, একটা সময় ছিল যখন দেখতাম আমার শ্বশুরবাড়িতে একটা লোক আসতো প্রতিদিন দু পিস করে পেটি মাছ নিয়ে যেত, প্রতিদিন নিয়ে যেত, কিন্তু প্রতিদিনই দু পিস নিয়ে যেত, পেটি মাছ নিয়ে যেত। তো একদিন আমি জিজ্ঞেস করলাম, তো বলছে যে এরকম আমার বাচ্চা আছে, বাচ্চাকে আমি টাটকা মাছ খাওয়ানোই পছন্দ করি, তার জন্য পেটি মাছ দু পিস করে কিনে নিয়ে যাই, আর টাটকা যেহেতু পছন্দ করি তাই প্রতিদিনই আসি, প্রতিদিনই কিনে নিয়ে যাই। যাই হোক, কথা বলতে বলতে এগুলো আজরানা হয়ে গেল। আমাদের ঘরে হচ্ছে তোমার তিনটি মানুষ, আমাদের একজন হচ্ছে হাফ, মানে আমার মেয়ে হচ্ছে শিশু, তার জন্যে এত বাজার, মাথায় হাত, মানে কি বলবো, এত বাজার কি করে কি হবে। যাই হোক, আবার তো দুদিন অন্তর অন্তর আমার বরের চিকেন আর মটন লেগেই আছে। হ্যাঁ, আর সবজি কী করে উঠবে আমি জানি না গো, তবু ভেজিটেবল খাওয়াটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং সবথেকে ভালো। তুমি মাছ মাংস ডিমের থেকেও ভেজিস খাওয়াটা বেশি ভালো, কিন্তু ওই ভেজিসের দাম ওই জন্য বেশি, তুমি যদি মাছ
দেখো তুলনামূলকভাবে মাছ মাংসের ডিম তোমার মনে হবে কস্টলি, কিন্তু মাছ মাংসের ডিম সস্তা, ওটা যদি খাও। ভেজিসের দামই কিন্তু কস্টলি। যাই হোক, ভেজিসগুলো নিয়ে গেলাম, একবারে ধুয়ে টুয়ে দিয়ে চান করে বেরিয়ে আসি, নিয়ে তারপরে রেডি হয়ে পুজো করা যাবে না হয়। মাথায় চান করলে আমি চেষ্টা করি একটু সকাল সকাল করতে, কারণ আমার চুলটা এতটাই লম্বা যে কিছুতেই শোকাতে চায় না। গোড়ার দিকগুলো বিশেষ করে ভিজে থাকে, অন্য দিকগুলো শুকিয়ে যায়। এবার গোড়ার দিকগুলো ভিজে থাকে, তখন দুপুরবেলায় এসিতে ঢুকলেই মাথাটা আমার ধরে যায়। তার জন্য চেষ্টা করি একটু সকাল সকাল করতে, তাহলে শুকিয়ে যায়, না হলে কিছুতেই শোকাতে চায় না। চারিদিকে শঙ্খের আওয়াজ পড়ছে, সবাই পুজো করছে, কিন্তু এবারে রাখি পূর্ণিমার টাইমটা একটু অন্যরকম ছিল। টাইমটা ছিল যে দেড়টার পর আসল ভালো সময় শুরু হচ্ছে, দেড়টার আগে নাকি ভদ্রা থাকছে। ভদ্রা হচ্ছে রাবণের বোন, যে রাবণকে রাখি পরিয়েছিল, এবং তার ফলে তো তার এক বছরের মধ্যে রাবণের বংশ পুরো বিলুপ্ত হয়ে যায়। তার জন্যে কথায় বলে যখন ভদ্রা থাকে, মানে যেটা শাস্ত্রে আছে, ভদ্রা যখন থাকে তখন নাকি রাখি পরাতে নেই। যদিও এগুলো আমার শোনা কথা, আমি এগুলো কিন্তু পুরোপুরি কোনোরকম বিচারযোগ্যভাবে বলছি না, কারণ আমার অত নলেজ নেই। আমি যতটুকু ইন্টারনেট থেকে সার্ভ করে সময়সূচি দেখি, বড় বড় অনেক জ্যোতিষী আছে যারা সময়সূচি সম্পর্কে জ্ঞান দেয়, তাদের কাছ থেকে দেখি এবং সেই অনুযায়ী করবার চেষ্টা করি। তারা বলেন যে ঘরে নিজে যখন পুজো করবে তখন 12টার মধ্যে পুজো করে দিলেই ভালো, কিন্তু যেহেতু আজকে টাইমিংটা একটু অন্য ছিল, তাই আমরা কিন্তু রাখিটা আমাদের ভাইকে কিন্তু 1:30টার পরই পরিয়েছি। আমাদের ভাই বলতে আমার আর আমার মেয়ের দুটি ভাই আছে, একটি হচ্ছে জগন্নাথ দেব আর একটি হচ্ছে কৃষ্ণ। আমার মেয়ে এখন বলছে ও আমার সাইজের সমান সমান লম্বা হয়ে গেছে। যাই হোক, এখানে দেখো আমার মেয়ে রাখি নিয়ে পরে বসে আছে, খুব এক্সাইটেড। ওর খুব দুঃখ, ওর ভাই নেই, বোন নেই, কেউ নেই, কেউ ওকে রাখি পরাবার নেই। একটাই ওর দিদি আছে, সেও আবার বিদেশে সেটেল, মানে আমার ভাসুরের মেয়ে। ওরা দু বোন, আমার ভাসুরের একটি মেয়ে, ও একজন দু বোন, তো ওরা দুজনেই বিদেশে সেটেল। তো ওই যে আমার মেয়ে বলছে দুজনে সমান সমান হয়ে গেছি, তা আমি বলেছি দুঃখ করার কোনো কারণ নেই, তোমার ভাই রয়েছে, সে তোমাকে সর্বদা রক্ষা করবে, সে হচ্ছে কৃষ্ণ এবং জগন্নাথ দেব। আগে থাকতেই কৃষ্ণকে রাখি বাঁধি, আমার নিজেরও ভাই আছে কিন্তু তবুও আমি কৃষ্ণকে রাখি বাঁধি। কৃষ্ণ আর জগন্নাথ তো একই রূপ, বিষ্ণুদেবেরই রূপ, যদিও তবুও জগন্নাথ দেবের যেহেতু আমরা প্রচুর ভক্ত এবং কৃষ্ণকে যেহেতু রাখি বাঁধতাম, তার জন্য দুজনকেই রাখি বাঁধি। তো এখানে আমার মেয়ে বলেছে আমি একজনকে বাঁধবো, তুমি একজনকে বাঁধবে। আমি বললাম ঠিক আছে, তাই হবে। Thank you.
কিছু চক করে আজকে রান্নাটা একটু গন্ডগোল হয়ে গেছে, মানে খুব বেশি রান্না করে উঠতে পারিনি। দেখো রান্নার কি হাল, ওই একটু গতকালের চিকেন ছিল আর একটু ডাল ছিল, ওইগুলো গরম করে নিয়েছি, একটু চাটনি শুধু টাটকা করেছি, এই যে আমসত্ত্ব আর টমেটো দিয়ে চাটনি আমার খুব ভাল লাগে, আর টক দই ওই খেয়ে নিলাম কোনো রকম। আর এখন একটু আমরা আমাদের নিজেদের কাজ করতে বসেছি, এই যে চুলটা বললাম চুল কিছুতেই আমার শোকাতে চায় না, এখনও আমার চুল মোটামুটি ভিজে, মানে ওপরটা দেখে মনে হবে শোকা কিন্তু শুকনো, কিন্তু ভেতরে গোড়াগুলো কিন্তু ভিজে থাকে। যাই হোক, তোমরা যে যেখান থেকে দেখছো এত অবধি যদি চলে এসে থাকো তাহলে আশা করে নিচ্ছি ভিডিওটা ভালো লেগেছে, যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইল বটম অফ মাই হার্ট, প্লিজ গিভ মি আ লাইক, একটা লাইক অবশ্যই করো, অ্যান্ড প্লিজ ডু শেয়ার দিস ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস, ভিডিওটা সব বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার ফ্যামিলির মেম্বার হয়ে ওঠোনি প্লিজ ক্লিক অন দ্য সাবস্ক্রাইব বাটন, রেড কালারের যে সাবস্ক্রাইব বাটনটা নিচে রয়েছে সেটাতে একটা জাস্ট ক্লিক করে দিয়ে আমার ফ্যামিলি একজন অ্যাক্টিভ সদস্য হয়ে যাও। আমরা সবাই মিলে প্রতিটি সকাল একসাথে সুন্দরভাবে হাসিখুশিভাবে স্টার্ট করবো। আমার ভাবতেও অবাক লাগে, হ্যাঁ মানুষ এখনও আমার জন্য ওয়েট করছে, এটার জন্যেই আমি কত খেটেছি কত পরিশ্রম করেছি। কালকে আমি ভিডিও কিছুতেই আপলোড করতে পারছিলাম না, মানে আপলোড করে দিয়েছি কিন্তু কী হয়েছে জানি না, নেট স্লো না কী প্রবলেম হয়েছে, হয়তো কারেন্টটা যাচ্ছিলো আসছিলো ওই জন্য বারবার ডিসকানেক্ট হচ্ছিলো বলে কিছুতেই ভিডিওটা আপলোড হচ্ছিলো না, প্রসেসিংয়ে ঘুরেই যাচ্ছে 52 মিনিট দেখিয়ে যাচ্ছে, 36 মিনিট দেখিয়ে যাচ্ছে। তো আমাকে মেসেজ করছে একজন যে এখনও ভিডিও আপলোড হলো না কেন, আজকের ভিডিও কই, আমার মেসেজটা দেখে এত ভালো লেগেছে গতকালের মেসেজটা দেখে যে হ্যাঁ সত্যি একজন হলেও একজন ওয়েট করে আছে, আমাকে জিজ্ঞেস করছে যে এখনও ভিডিও পোস্ট হলো না কেন। তো গতকালের ভিডিও পোস্ট করতে অনেক লেট হয়ে গেছে, যাই হোক তোমরা যদি কেউ গতকালের ভিডিওটা এখনও পর্যন্ত দেখে না থাকো অবশ্যই দেখে নিও, দ্যাট ইজ আ রিয়েলি ট্রুলি নাইস ভিডিও। মেয়ে যেগুলো ইনার ওয়্যার পরে সেগুলো ওরা ছোটো তো টানতে টানতে না গেঞ্জি কাপড় তো বড়ো হয়ে যায়, তো ওই যে ফিতেগুলো ছোটো করার একটা পদ্ধতি শিখে নিয়েছি, আগের দিন একটা সেলাই দেখিয়েছিলাম আজকে আর একটা অন্যরকম করেছি, জাস্ট রান স্টিচ করে এরকম করে টেনে দিলেই কি সুন্দর ছোটো হয়ে যাচ্ছে, আর এটাকে আমাকে অন্য কষ্ট করে সেলাই করা বা কাটাকাটি করতে হচ্ছে না। তো এইভাবে ওর সমস্ত ইনারগুলো আমি সেলাই করে দিয়েছি, বেশ সুন্দরভাবে পড়ছে, তবে হ্যাঁ ওই জায়গাটা শুকাতে একটু টাইম লাগছে, যেহেতু আমাদের ঘরে একটু রোদ টোদ কম ঢোকে তার জন্যে, যাদের রোদ আছে উঠান আছে তাদের ওয়েল অ্যান্ড গুড, কোনো অসুবিধা হবে না। তো এরকমভাবে তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদের কোনো ড্রেস থাকলে ছোটো ছোটো করতে পারো, একদম ইজি, বেশি সময় লাগে না অথচ হয়ে যায় চট জলদি। আসলে কি হয়, মানুষের চাওয়া পাওয়া দুটোই নির্ভর করে মানুষের মেন্টালের ওপরে, তোমার মেন্টালটাকে তুমি কী করে সেট করবে সেটা থেকেই ডিপেন্ড করছে তুমি কতটা চাইছো বা কতটা পাচ্ছো। তুমি যদি নিজের মেন্টালটাকে এমনভাবে সেট করো যে আমি যেটুকু পেয়েছি যা পেয়েছি সেটা অনেক পেয়েছি, বা আমি যদি মাথা নোয়াবো না কারণ আমার আমি নিজের ঠিক আছে আমি কারোর কাছে মাথা নোয়াবো না, তাহলে তুমি সেরকমই থাকবে। আর যদি তুমি ভাবো সবার কথা শুনে যে ওরা সবাই বলছে আমি ভুল, তাহলে আমি ভুল করিনি অথচ আমি ভুল, তাহলে তোমাকে মাথা নোয়াতে হবে। বা তুমি এটা ভাবো যে ও ভালো আছে ও ভালো আছে ও এ করছে সে করছে, আসলে পৃথিবীতে কেউই ভালো নেই, সবাই নিজের জীবনটা যুদ্ধ করেই বেঁচে আছে এবং এইভাবেই ভালো থাকার চেষ্টা করছে। এবং নিজেদেরকে ভালো থাকতে গেলে এটা জানতে হবে যে নিজের মেন্টালটাকে সেট করতে হবে যে আমি ভালো আছি এবং যা পেয়েছি আমি যথেষ্ট পেয়েছি, এবং যদি কোনো কিছু খারাপও হয়ে থাকে জানতে হবে সেটা ভবিষ্যতে কোনো ভালোর জন্যই আজকে আমার সাথেই খারাপটা হয়েছে। হ্যাঁ তবে এক্সট্রিম লেভেলে যেসব খারাপ
বাজে কাজগুলো, অসামাজিক কাজগুলো রয়েছে সেগুলো বলছি না, আমি সামান্য সামান্য কথা বলছি। যেমন আমি আমার এক্সাম্পল দিচ্ছি, ধরো আমার একটার পর একটা কোনো জিনিস নষ্ট হচ্ছে, তখন আমি ভাবছি হয়তো ভালো নতুন আরও কিছু হবে, তার জন্য এই জিনিসটা নষ্ট হলো, হয়তো কাপটা ভেঙে গেল, এর থেকে ভালো দামি আর সুন্দর একটা কাপ কেনা হবে, তার জন্য এই কাপটা ভাঙলো, এরকম আর কি তুমি ভাবতে পারো নিজেকে পজিটিভ রাখার জন্য। তবে আমি দেখেছি যে আমার যা কিছু খারাপ হয় তার মধ্যে থেকে কিছু না কিছু ভালো কিন্তু বেরিয়ে আসে, জানি না কেন কিন্তু বেরিয়ে আসে। আজকে স্টার্টিংয়ে ইন্ট্রোডাকশানটা দেওয়া হয়নি তাই শেষে দিলাম। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ সেফ থেকো, নিজে সেফ থেকো, নিজের পরিবারকে সেফ রেখো। দেখা হচ্ছে কালকে, সে পর্যন্ত সবার জন্য ভালো থাকা হয়।